কোনো টেস্ট পেপার পড়তে হবে না কোনো বোর্ড কোশ্চেন পড়তে হবে না কোনো একটা গাইড পড়তে হবে না তাহলে কি পড়তে হবে জাস্ট আমার এই দুশো নিরানব্বইটি এমসিকিউ বারবার দেখো কোনো টেস্ট পেপার পড়তে হবে না কোনো গাইড পড়তে হবে না কোনো কোশ্চেন পড়তে হবে না বোর্ড কোশ্চেনের কথা বলতেছি কি পড়তে হবে আমি জাস্ট সতেরো থেকে বিশটি সৃজনশীল প্রশ্ন দিব ক এবং খ উত্তর সহ কবে পাবো সেটা আগামীকাল সকালে আপনি পাবেন কোথায় পাবেন এই চ্যানেলটিতে পাবেন পাশাপাশি হচ্ছে আমার একটা এবি পেজ আছে সেখানে তুমি পেতে পারো সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম এবং আজকে হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন কিভাবে তোমারই হয়তো ছোট ভাইরা তোমরা ইতিমধ্যে হয়তো শুনে থাকবে ড্যাম কলেজের কিন্তু এক্সাম মানে ভর্তি পরীক্ষার এক্সাম যেটা হয়েছে সেটা রেজাল্ট দিয়েছে গতকাল সেখানে আমার তিনশো একান্ন জন শিক্ষার্থীর মধ্যে সাতচল্লিশ জন শিক্ষার্থী নয়টায় ক্লাসে রিটার্নি টিকেছে এটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন যদিও ভাইবা আছে কিন্তু আলহামদুলিল্লাহ সাতচল্লিশ জন শিক্ষার্থী একটা কলেজে চান্স পাওয়া এবং আমি এই বছর ফার্স্ট শুধুমাত্র অনলাইনে ক্লাস করেছিলাম শুধু এই বছরই ফার্স্ট আমি অনলাইনে ক্লাস করেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এটা তোমাদের জন্যই হয়েছে তোমাদেরকে বারবার ভিডিওগুলো দেই বলে হয়তো বিডিও দেখে বলে হয়তো তারা আমাকে বিশ্বাস করে ক্লাস করেছিল আলহামদুলিল্লাহ তো এখন মূল মূলবিড়িতে আসি আবারও বলতেছি তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন আঠারো থেকে বাইশটি প্রশ্ন কমন পাবে এখন তার বাইশটি প্রয়োজন এখন বিশটি হলেই হয় কারণ যে পঁচিশটা থেকে যে কোনো বিশটি উত্তরপত্র করতে হবে খুবই ইজি তো চলো মূল বিড়ি স্টার্ট করে আর হ্যাঁ এটার পার্ট ওয়ান যারা এখনও দেখনি পার্ট ওয়ান যারা এখনও দেখেনি সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আর এটা ফোর স্টেপ সাজেশন এখানে আমি সকল বোর্ডের কোয়েশ্চেন দিয়েছি নাম্বার টু তিনটা টেস্ট পেপার তোমরা অবশ্যই জানো প্রত্যেকটা টেস্ট পেপারে এমসি কিউ হবে ছয়শো থেকে বারো তেরোশো পর্যন্ত এতগুলো কোশ্চেন তো তুমি মনে রাখতে পারবে না ক্যারেট কলেজ আছে সেরা দশটি কলেজ আমি নিয়েছি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা কিন্তু বিশ্লেষণ করা হয়েছে সেখান থেকে আমি কিছু কোশ্চেন নিয়েছি আর মূলত টেস্ট পেপারের কোশ্চেনগুলো সবগুলো টেস্ট পেপারে একই রকম পাশাপাশি হচ্ছে বোর্ড কোশ্চেন তো সব টেস্ট পেপারে একই থাকবে তো চলো ভিডিও স্টার্ট করি আর হ্যাঁ আজকের ভিডিওটা আমি তো নর্মালি কখনো বলি না তোমাদের বলে ভিডিও শেয়ার করো শেয়ার করো লাইক করো কমেন্টস করো এগুলো খুব একটা বলা হয় না তবে অবশ্যই আজকের ভিডিও তোমরা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে জাস্ট এই ভিডিওটি তিন থেকে চারবার দেখো ইনশাআল্লাহ আর কিছু পড়তে হবে না এখন থেকে বাকি যে প্রত্যেকটা পরীক্ষায় অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্টই কমন পাবে ইনশাল্লাহ চলো ভিডিও স্টার্ট করি তাহলে পার্ট টুতে আমরা একশো আটান্নটা এমসিকুর পর থেকে দেখব হচ্ছে পার্ট টু দেখো তিন নাম্বার অধ্যায় এখানে তোমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছ এটা একটা বাইনারি সংখ্যা এটাকে বিশ্লেষণ করলে সমকক্ষ হেকসেড ডিসিমেলের সংখ্যা কোনটি তুমি দেখতে পাচ্ছ এখানে মোট হচ্ছে চারটা আর এখানে যদি তুমি আর দুটো শূন্য নিয়ে নেই দেখো তাহলে এখানেও চারটা হলো তার মানে বাইনারি সংখ্যাকে আমি হেকসেট এসিমেল নিয়ে যাবো যারা এই অধ্যায়টা করেছো খুব সিম্পলি বুঝতে পারছো এটার অ্যান্সার হবে কত ই আর হচ্ছে সি ই ডট হচ্ছে সি মানে দশমিক যেটা আমরা বলে থাকি এবং দেখো সেভেন্টিন অক্টাল যে সংখ্যাটা আছে এর পরের সংখ্যা কোনটি এটার উত্তর হবে কত টোয়েন্টি এই টাইপের ম্যাথগুলো যারা এই অধ্যায়টা করেছে তারা খুব ইজিলি বোঝার কথা এরপর দেখো যে পরের কোশ্চেনটি আছে এখানে এই সিগনালটির সাংখ্যিক মানটা আসলে কত দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে লাস্টেরটা চার নাম্বার তো আমি এগুলো খুব বেশি বিশ্লেষণে যাব না কারণ বিশ্লেষণ করলে ভিডিওটা হিউজ বড় হয়ে যাবে এমনিতে অনেকগুলো এমসিকিউ এখানে আছে বলছে ভিভিলোনিয়ান নাম্বার সিস্টেমের ভিত্তি কত ছিল এটা হচ্ছে সাইট এ প্লাস বি প্লাস সি এটা হেক্সাডেসিমাল এর সমতুল্য মান কোনটি এখানে দেখতে পাচ্ছ বাইনারি সংখ্যা এটা আনসার হবে তোমরা বিশ্লেষণ দেখতেই পারো আস্তে আস্তে ধরে ধরে এটা করতেই পারো আর সৃজনশীলের মধ্যে কিন্তু এটা বিশ্লেষণ করাই থাকে এবার দেখো ই এফ এফ এর পরের সংখ্যা কত এটা হচ্ছে এফ ডাবল জিরো ভিত্তির উপর বলছে নির্ভর করে সংখ্যা পদ্ধতি ক্রয় প্রকার এটা হচ্ছে চার প্রকার হান্ড্রেড বাইনারি এবং হচ্ছে এ এ হচ্ছে ডেসিমালের যোগ ফলটা কত এটা হবে এ আর হচ্ছে ই ওয়ান এফ এর সাথে ওয়ান যোগ করলে কত হবে এটা হবে টোয়েন্টি হেক্সাডেসিমাল সংখ্যা দেখো সেভেন্টি টু ডেসিমাল এর বিসিডি কোড কোনটা এটা হচ্ছে লাস্টেরটা তাহলে আমাদের আনসার হলো দেখো একেবারে লাস্ট আমি আগেই বলছি সংখ্যা পদ্ধতিগুলো যারা পারো তাদের জন্য অর্ধেক এইগুলো করা খুবই সহজ এবং ক্যালকুলেটার সাহায্যে কিন্তু এগুলো বের করা যায় এরপর দেখো আবার দেখো এখান থেকে মোট হচ্ছে ওয়ান হচ্ছে কত পাঁচটা টু এর সমতুল্য দশমিক মান কত থার্টি ওয়ান আবার এখান থেকে তা আরও বেশি এই হেকিং সংখ্যাটা কোনটা এখানে যেখানে একটা করলেই কিন্তু হয় এতগুলো দেওয়ার কোনো মানে ছিল না তারপরও দিয়ে রাখতেছি সরাসরি কমন পাওয়ার জন্য দেখো অনেক ক্ষেত্রে একবার সেম টু সেম পরীক্ষায় চলে আসবে জাস্ট তোমরা এটা শুধু অপশন দেখে অ্যান্সারটা করতে পারবে ফাইভের টু এর পরিপূরক কত এটা হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেন্টিন এইট এটা আবার আসছে ডাবল কোশন রিপিট হয়ে গেছে সিক্সটিন ছিল টু ছিল পরের কোনটি এটা আছে ফিফটিন আর ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো বাইনারের সমকক্ষ মান কোনটি এখানে আমরা দেখতে পাচ্ছি আনসার কিন্তু তিনটাই হবে তুমি একটু বের করে দেখো তিনটা হয় কিনা কোশ্চেন ভুল আনসার থাকতেই পারে কারণ এতগুলো কোশ্চেন করার ক্ষেত্রে কিছুটা ভুল থাকে এটা তোমাদের মেনে নিতে হবে তারপরেও যারা খুব বেশি প্র্যাকটিস করে তাদের কাছে ভুলটা ধরা পড়বে দেখো টুয়েলভ এইট এবং টুয়েলভ সিক্সটিনের যোগফল কত টোয়েন্টি এইট প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের এটা হবে আট বিটের দশমিক সংখ্যা টুয়েলভ এবং টুয়েস কমপ্লিমেন্ট কত এটা হবে দেখো ফোর্থ ওয়ান জিরো ওয়ান ডাবল ডাবল জিরো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এই কোশ্চেনটাও হয়ে গেল পরে যে কোয়েশনটা আছে দশমীর সংখ্যা ফোরটিন এবং এস কমপ্লিমেন্ট কত এটা একটু আগে দেখে আসলাম এগেটিভের অ্যান্সার অ্যান্সার কত গ নাম্বার অ্যাস কি কো এইট কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় দুশো ছাপ্পান্নটি খুবই কমন একটা প্রশ্ন বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয় এটা হচ্ছে ইউনিকোড পাঁচটি ইনপুট বিশিষ্ট ডি কোডারের আউটপুট লাইন কতটি এটা হবে বত্রিশটি এফ হচ্ছে বার আর এস প্লাস হচ্ছে আর বার এস সমীকরণটি কোন গেট নির্দেশ করে এটা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে বার এ ডট বি প্লাস হচ্ছে সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন এটা হচ্ছে থ্রি পার্ট ওয়ান অবশ্যই দেখে আসবে কারণ পার্ট ওয়ানের এমসিগুলো সবচেয়ে সহজ অনেকের এই অধ্যায়গুলো বুঝতে অসুবিধা হয় তাহলে পার্ট ওয়ানের যে এমসিগুলো আছে এটা বেশি বেশি দেখবে এরপর দেখো এবং এই অধ্যায়গুলোর ক্ষেত্রে আমি যে থিওরি কোশ্চেনগুলো আলোচনা করছি এগুলোটি বেশি বেশি দেখবে এতে করে তোমার বিষটা হয়ে যাবে দেখো এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি সরলকৃত কোনটি এটা হচ্ছে এবিসি কারণ বি আর বি মিলে একটা বি ডট বি মানে একটা বি হয় অর্থাৎ এবিসি হবে ষোলো ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে এটা হচ্ছে চার একটি ফুল অ্যাডারের বাস্তবায়নে দুটি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেট হলো কয়েকটি এটা কোনটি এটা হবে আমাকে অর গেট এরপরে যে কোশ্চেনটি আছে সেটা আছে শুধুমাত্র ন্যান গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করলে সম সমপক্ষে কতটি ন্যান গেট লাগবে এটা সাতটি নরের আউটপুট শূন্য হবে যখন এই কোশ্চেনটা একটি ভালো মতো তোমরা মনে রেখো এটা কিন্তু সরাসরি আসতে পারে সবগুলো ইনপুট ওয়ান হলে এ একটা ঘটনা ঘটবে আর যে কোনো একটি ইনপুট ওয়ান হলেই শূন্য হবে উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় কোন গেটে ইতিমধ্যে তোমরা জেনে গেছো ন্যান গেট আর হচ্ছে কি নর গেট কারণ এই কোশ্চেনটা উপরের কোশ্চেনটা আমরা আলোচনা কিছুটা করেছি উপাত্ত এবং তথ্য সংরক্ষণের সাথে জড়িত ফ্লিপ ফ্লফ আর হচ্ছে রেজিস্টার তাহলে অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে তিন নাম্বারটা দেখো এই কোশ্চন আরেকবার চলে আসলো নরের আউটপুট শূন্য হবে যখন যে কোনো একটি আউটপুট শূন্য এটা হবে না জাস্ট লাস্টে দুটো যেটা আগের কোয়েশনটা আমরা বিশ্লেষণ করে আসলাম সবগুলো ওয়ান অথবা যে কোনো একটা ওয়ান হলেই হবে এরপরে বুলেন্ড এলজাবরা অনুযায়ী দেখো ফলস প্লাস হাসে ট্রু সমান আমাদের অ্যান্সার এটা হবে খুবই সুন্দর একটা অ্যান্সার এটা আছে জিরো অথবা আছে ট্রু অ্যান্সার আছে এক আছে তিন এরপরে এন কোডার হল এমন একটি সার্কিট যার আউটপুট থেকে এন সংখ্যক এটা হবে না খেয়াল করে দেখো শুধু এইটা কিন্তু হবে না যার আউটপুট হবে এন আর ইনপুট হবে টু দি পাওয়ার হচ্ছে এন এটুকু মনে রেখো আউটপুট হবে সিঙ্গেল এন এবং হচ্ছে যার ইনপুট হবে হচ্ছে টু দি পাওয়ার এন আকারে উদ্দীপক একটা কোশ্চেন দেখতে পাচ্ছ এটা লেক্সার গাইড বা অন্য যে কোনো এর মধ্যে মূল কথা বোর্ড কোশ্চেন তো তুমি যে কোনো টেস্ট পেপারের মধ্যেই পেয়ে যাবে এ আর হচ্ছে বি দুটি বর্তনের প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপর সংখ্যা দুইটির গুণ ফল বের করতে সহায়তা করে এ বর্তনটি আসলে হলো অ্যাডার এ বর্তনটি কোথায় যুক্ত থাকে এটা হবে বলছে কিবোর্ডে এখন বিশেষ দ্রষ্ট আমি কী লিখে দিয়েছি কিছু চিত্রভিত্তিক প্রশ্ন উত্তর আমি এখানে দেই নাই এই অধ্যায় থেকে কয়েকটা চিত্রর কোশ্চেন আছে নরগেট গেট এবং কয়েকটা চিত্রভিত্তিক কোশ্চেন ছিল যেটা আমি এখানে করতে সময় পাইনি তো এর জন্য তুমি দু হাজার উনিশ সালের বোর্ড কোশিং এখান থেকে কয়েকটা করে ফেলো হয়ে যাবে মানে শুধু চিত্রগুলো বলতে কথা বলতেছে এই অধ্যায় ভিত্তিক না করলেও প্রবলেম নাই কারণ নিচে আমি কিছু আরও তোমাদের সুপার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দিয়ে ফেলেছি চলো পরের অধ্যায়টা আমরা দেখে ফেলি চার নম্বর অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত এবং এইচটিএমএল এইচটিএমএল বলছে ট্যাগের চিহ্ন কোনটি এই যে ডাবল অ্যাঙ্গেল ডাবল অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ ওয়েবসাইটের একক ঠিকানা ইউ আর এরপরে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে আই ক্যান এখানে আই ক্যান মনে রাখলে হবে ডাবল এঞ্জে দে আছে আইপি অ্যাড্রেস আইপি ভি ফোর কত বিটের বত্রিশ বিটের ওয়েব পেজের অ্যাড্রেসকে কী বলে ইউ আর এল ইউআরএলের অংশগুলো হলো প্রোটোকল নেম হোস্ট নেম এবং সে ডাইরেক্টরি নেম তিনটায় উত্তর হবে তাহলে আমরা তিনটায় পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ নেক্সট আইপি অ্যাড্রেস প্রকাশ করা যায় অকটালে প্রকাশ করা যায় না উত্তর হবে শুধু বাইনারে আর আছে কি ডেসিমেল বাইনার এবং ডেসিমেল কিন্তু এটা প্রকাশ করা যায় ওই পেজে কত ধরনের বিন্যাস ব্যবহৃত হয় চার ধরনের নিচের কোনটি এমটি ট্যাগ দেখতেই পাচ্ছ ডাবল অ্যাঙ্গেল এইচ আর এটা হচ্ছে এমটি ট্যাগ বলা হয় এইচ স্টে এম এল ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে এটা হচ্ছে এই স্টে এম এখানে স্মল লেটারে দেখতে পাচ্ছ নেক্সট নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে কি টার্গেট বিহেভিয়ার সমান স্ক্রল কোনটি তৈরির জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে মার্কুই মার্কুই তিন ধরনের থাকে তার মধ্যে একটা ধরন হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে স্ক্রল এরপর দেখো এই স্টেম ফর্ম তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে কি দেখো দে আছে কি ডাবল অ্যাঙ্গেল ফর্ম এখানে হচ্ছে স্ল্যাশ বি আর ট্যাগে থাকে না কোনটি এখানে বলা হয়েছে ক্লোজিং এটা করে এম টি ট্যাগ বি আর কি বলা হয় এম টি দ্যাটসে এখানে ক্লোজিং ট্যাগ থাকবে না তাহলে ক্লোজিং ট্যাগ আর হচ্ছে টেক্সট ফিল্ড এই দুটো থাকবে না নিশ্চয় কোন ট্যাগের এলিমেন্ট থাকে না এলিমেন্ট থাকে না ইতিমধ্যে তোমরা জানো এখানে বলা হয়েছে এম টি ট্যাগ হচ্ছে বি আর এবং লাস্টে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে আই এম জি ওকে এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচ আর ডট এইচটিএম ওকে এই স্টিমেল ভাষাকে সার্বজনীন মার্কা ভাষা বলার কারণ হচ্ছে এটি স্ক্রিপ্টিং ভাষা নয় এইটা ছাড়া বাকি যে দুটো আছে সেই দুটো আমাদের অ্যান্সার হিসেবে আসবে এটি সকল ব্রাউজার সাপোর্টেড এটি প্ল্যাটফর্ম স্বনির্ভর ভাষা তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে কত দুই আর হচ্ছে তিন দেখতে পাচ্ছ আগেই বলেছি আনসার নিয়ে কোনো দ্বিমত থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করবে সেটা আমি অবশ্যই চেষ্টা করব সঙ্গে সঙ্গে উত্তরটা জানিয়ে দিতে এরপর দেখো সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি সবচেয়ে বড় কিন্তু বলা হয়েছে এটা হবে ডাবল অ্যাঙ্গেল এইচ ওয়ান নিশ্চয় কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট তাহলে এই সিক্স দেখতে পাচ্ছি আমরা একটা কোডিং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামের মতো প্রাপ্ত আউটপুট কি দেখাবে টেক্সটি বড় হরপে হবে এখানে এটা আসলে দেখাবে টেক্সটি বড় হরপে হবে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো বুঝতে পারো তাদের কাছে এটা খুবই ইজি আর যারা বুঝতে পারো না তাদেরকে এটা অ্যাভয়েড করতেই হবে এরপর দেখো হেডিং ট্যাগ কয়টি এটা বলছে ছয়টি হেডিংটা কিন্তু ছয়টি এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এইচ দেখতে পাচ্ছ এখানে একটা এর ফলাফল কোনটি তোমরা কিন্তু এখানে লিখতে হবে না বলে এইচ টু ও ব্যাপারটা এরকম না এইস স্কোয়ার ও এইসি স্কোয়ার ও এইচ টু ও তো পানির সংকেত প্রাথাটা হয়ে গেল এরকম না বিষয়টা এইসি স্কোয়ার ও কোনটি সাদা রং নির্দেশ করে সাদা রঙ দেখতে পাচ্ছ সব সাদা রঙ হ্যাশ হচ্ছে মোট এখানে ছয়টা এফ দেখতে পাচ্ছ আবার এই স্টেমালের কোনটা কোন রং প্রকাশ করে এই সবগুলো তোমার জানা দরকার এতে করে যে কোনো একটা কিন্তু আসতে পারে সবুজ রঙের জন্য আবার দেখতে পাচ্ছ হ্যাশ ডাবল জিরো ডাবল এফ ডাবল জিরো ডাবল অ্যাঙ্গেল ফন্ট দেখতে পাচ্ছ ট্যাগের কাজ হলো একটি ওয়েবসাইটের টেক্সটের ধরন ঠিক করা টেক্সটের আকার ঠিক করা টেক্সটের রং ঠিক করা তাহলে তিনটে আমার উত্তরপত্র হয়ে গেল ব্রাউজকারের সময় বাঁচে কোন ট্যাগে এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল এ এখানে সময়টা বাঁচে দ্রুত হয় আবার দেখো নিচের কোনটি এই স্টেমেলের লিঙ্ক ট্যাগ এটা হচ্ছে খ নাম্বার উত্তর এই স্টেমেলের লিঙ্ক সিন টেক্সট হলো এখানে নিচে একটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে বলা হয়েছে এখানে এ এইচ আর ই এফ এখানে রেফারেন্স যদি বলা হয় এটা হবে এ হাইপার লিঙ্ক এই দেখো রেফারেন্স লাস্টে লেখায় আছে ইমেজকে পেজের মাঝখানে স্থাপনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় অ্যালাইন হাইপার লিঙ্কে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় এটা হচ্ছে এইচ আর ইএফ হাইপার লিঙ্ক রেফারেন্স নীরব নতুন ওয়েব এখানে দেখো এটা আমি একটা নিয়ে নিয়েছি এবং এটা বোর্ড কোশ্চেনের মধ্যে আছে এদের নামটা আমি কোনো চেঞ্জ করি নাই যেন তোমরা বুঝতে পারো নীরব নতুন ওয়েব ডেভেলপার্সে এই স্টেমেল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কে কাজ করে বোর্ড কোশ্চেন থেকে আমরা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়েই যাই শুধু একটু হালকা চেঞ্জ করে দেয় এবং কিছু আমি লাস্টে কিছু সুপার টিক অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো ওটা যদি মেনে চলো আশা করি তুমি ভালো মতো সবার থেকে এগিয়ে থাকবে এক্সাম হলে নীরব উদ্দীপকের কোন কাজ করতে কোন টাক ব্যবহার করে মানে কাজ করতে কোনটাক ব্যবহার এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল এ নীরব সম্প্রীতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা এ পেজ থেকে অন্য পেজ যাওয়া যায় সঠিক একটা পেজ অন্য অংশের সাথে অন্য লিঙ্ক করা যায় এটাও সঠিক ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া অ্যান্সার এক দুই তিন নিচের কোনটি ওয়েব পেজের পূর্ণ ঠিকানা এটা হচ্ছে খ নাম্বার এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটার ওপর খেয়াল রেখো পূর্ণ ওয়েব পেজের পূর্ণ ঠিকানা কিন্তু এটা এরপরে এই স্টেমিনার ইমেজ ফরম্যাট সাপোর্ট করে এখানে হবে এক আর হচ্ছে তিন নাম্বার তাহলে এক নাম্বার এবং হচ্ছে তিন নাম্বার এখানে ডাবল ডট কিন্তু মনে করেন একটা একটা ডট হবে ওকে আরেকটা উদ্দীপক নিবার কোশ্চেন দেখতে পাচ্ছি মিস্টার কামাল তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না এটা হচ্ছে মিস্টার কামাল যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সংগতিপূর্ণ ট্যাগ কোনটি এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল ক্যাপিটাল বি আর মিস্টার কামাল এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো ফাইলের নাম লিখতে ভুল করা ব্রাউজারে সাপোর্ট না করা সঠিক লোকেশন ব্যবহার না করা তিনটার কারণে কিন্তু এটা হতে পারে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে লেখা আছে ই হলো যদিও তারপরে আমরা গ নাম্বারটা সিলেক্ট করবো অবশ্যই তোমার এই প্রশ্নগুলো তোমাকে মনে রাখতে হবে বারবার দেখে মনে রাখতে হবে যারা নতুন এই অধ্যায়গুলো খুব একটা বুঝতে পারো না তাদেরকে বারবার পড়ে আয়ত্ত রাখতে হবে ওই যে বললাম একটু টেকনিক্যালি বিষয়গুলো মনে রাখতে হবে ডাবল অ্যাঙ্গেল টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো দেখো এটা হচ্ছে অ্যালাইন এবং লাস্ট হচ্ছে কি এখানে বলতে হবে কোল স্প্যান বলতে পারো কোল স্প্যান এই সব হচ্ছে মনে রাখতে পারো তাহলে আনসার হচ্ছে এক আর হচ্ছে তিন টেবল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ তিনটাই কিন্তু হবে খুবই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে ডাবল টিক দিয়ে রাখলাম মাথায় রেখো কয়েকবার এটা দেখবে এরপরে ফ্রন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় এটা হচ্ছে ফেস এই স্টেমের বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন এটাও কিন্তু ফেজ হবে আর জিবি দুইশো পঁচিশ দুশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দ্বারা কোন রং নির্দেশ করে এখানে অনেকগুলো মান আছে মোট তিনটা আছে সংখ্যা দিয়ে এই তিনটা এটা সাদা রঙ নীল সবুজ হলুদ কোনটা কোন রঙকে প্রকাশ করে এটা তোমার জানা দরকার এই এমসিকিউটা কয়েক বই অনুযায়ী কয়েকটা আছে আমি লাস্টে কিছু বলে দেবো কিছু লিঙ্ক দেবো সেখানে তোমাকে এটা দেখে নিবে কোন HTML স্টেমেলটা একটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয় অপশন মানে ডাবল অ্যাঙ্গেল অপশন ওয়েব পেজ ডিজাইন কোনটি HTML ডকুমেন্ট তৈরি ওই ব্রাউজার হচ্ছে দেখো শুধুমাত্র এটা ছাড়া বাকি দুটাই কিন্তু অপেরা আছে এবং মজিলা ফায়ারফক্স আছে শিক্ষা প্রতিষ্ঠানে অফকোর্স আর আমি বাকিটুকু না পড়লাম ডট এর ডোমেন নাম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম একটা দেখতে পাচ্ছি এর সর্বশেষ অংশ সর্বশেষ অংশ নাম কি এটা হবে ডোমেন প্রকৃতি ওকে পরের কোশ্চেন যাই আমরা ওয়েবসাইট পাবলি বলছে পালিশিং এর জন্য প্রধান ধাপ সময় পাবলিশিংয়ের জন্য হয়নি বার্নটা একটু ভুল আছে বুঝে নিবে তোমরা ডোমেন রেজিস্ট্রেশন হোস্টিং আর আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পরের আমরা যা হচ্ছে নেক্সট অধ্যায় প্রোগ্রাম এখানে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা যদিও দেখো বার্নটা প্লাস এটা ভুল হয়ে গেছে একটু বুঝে নিবা বা যদি পরে কারেকশন করি নাই তাড়াতাড়ি লেখার ক্ষেত্রে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা যাবা মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয় এটা হবে হয়েছে অবজেক্ট প্রোগ্রাম কোন ভাষায় লিখা প্রোগ্রাম সবচেয়ে দ্রুত কার্যকর মেশিন ভাষা কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না এটা কিন্তু মেশিনই হবে এরপর দেখো সাংকেতিক চিহ্ন দিয়ে লিখা ভাষা কোনটি রয়েছে অ্যাসেম্বলি এরপরে প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর কোনটা এটা কিন্তু মেশিন প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হয় প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয় এজন্য দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয় এবং প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় আমাদের তাহলে তিনটে আমরা কাউন্ট করব মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয় এবং যন্ত্রের ওপর নির্ভরশীল ভাষা উত্তর হচ্ছে এক আর হচ্ছে দুই অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা আর হচ্ছে একটি সাংকেতিক ভাষা এরপরে কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায় এটা হচ্ছে সি বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনটা মেশিন ভাষা আর হচ্ছে মধ্যস্তরের ভাষা ওপিএস ফাইভ কোন প্রজন্মের ভাষা এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা এরপরে কোনটি স্বাভাবিক ভাষা এই যে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফাইভ জি এল উৎস প্রোগ্রাম একটা হোয়াট সাইন দেখতে পাচ্ছ এখানে কি হবে জানি না বস্তু প্রোগ্রাম তাহলে এটার উত্তরে আমরা খুঁজে বের করি সেটা হবে কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম কত প্রকার তিন প্রকার কোন বেরিয়ে বলে ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকে থাকাকে বলা হয় বলছে এনক্যাপসুলেশন কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে এটা হচ্ছে ইন্টারপ্রেটার কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হচ্ছে প্রোগ্রামটি অনুবাদকের ক্ষেত্রে কাজের গতির ক্ষেত্রে ভুল প্রদর্শনের ক্ষেত্রে তাই অ্যান্সার তিনটারকে আমরা গ্রহণ করতেছি প্রোগ্রাম ডিজাইনের টুলস অ্যাল অ্যালগোরিদম কোডিং আর হচ্ছে প্রবাহ চিত্র তিনটাই কিন্তু হবে প্রোগ্রাম ভাষার টুলস হিসাবে ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা মনে রাখা একটু জটিল কিন্তু বারবার পরে আয়ত্তে রাখতে হবে যদি মনে করে একবার পড়লে হয়ে গেল তাহলে ব্যাপারটা ভুল কর দশ তুমি মনেই থাকবে না তুমি কোন কোশ্চেন উত্তর কোনটা করেছো প্রোগ্রাম প্রক্রিয়া প্রক্রিয়াকরণে কোন প্রতীক ব্যবহৃত হয় রেক্টেঙ্গুলার মানে আয়তক্ষেত্র এটা আমি তিনটা কোশ্চেন দিয়েছি একই কোশ্চেন তিনবার দিয়েছি প্রোগ্রাম প্রক্রিয়া প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয় আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র ক্ষেত্র চিহ্ন দ্বারা প্রোগ্রামে কী বোঝানো হয় এই যে প্রক্রিয়াকরণ দেখো তিনটা প্রশ্ন কিন্তু একই কোশ্চেন যেন তোমরা ঘুরিয়ে ফিরে আসলে আনসার করতে পারো প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী কোনটি প্রোগ্রাম কোডিং প্রোগ্রামের ভোল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে এটা হবে ডিবাগিং এরকম কি তোমাকে কেউ দিবে না কখনোই না লিখে কারণ এটা লিখা এবং এটাকে বারবার মনে করে যাচাই বাছাই করাটা এটা করা অনেক সময় সাপেক্ষ অনেক অনেকে ভিডিওতে বলবে তাদের হয়তো অনেক বেশি ভিডিও অনেকে দেখে ভালো কথা কিন্তু সেখানে বলা হয় আপনি বোর্ডের কোশ্চেনগুলো পড়েন এটা পড়েন সেটা পড়েন কিন্তু কোশ্চেন কেউ দিচ্ছে না এভাবে তোমাকে আচ্ছা ফ্লোসার্টে জিরো এই প্রতীকটি কী নির্দেশ করে এটা সংযোগ মানে শূন্য যেটা বলা হয় প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত এইটা শুধু হবে না হবে প্রোগ্রামিং ভাষা সাহায্য করে আর প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা কোন প্রোগ্রাম রচনার পূর্বে মানে কোনো প্রোগ্রাম রচনা করার পূর্বে অ্যালগোরিদম তৈরি করতে হবে এটা সঠিক ফ্লোচার্ট তৈরি করতে হবে তার অ্যান্সার হবে এক আর হচ্ছে দুই পরের কোশ্চেন কোনো প্রোগ্রামিং মডেল সি প্লাস প্লাস যাবা এবং হচ্ছে সি হ্যাশ সাপোর্ট করে এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় দেখতে পাচ্ছ অর আর সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি এটা হচ্ছে আনসার চার নাম্বারটা অবশ্যই তোমরা এই বিষয়গুলো বারবার খাতায় লিখতেও পারো বা বারবার দেখে এটা মনে রাখতে পারো বল উপরের কোশ্চেনটা কী দিয়ে আছে আর উত্তরটা কোন টাইপে হলো সি প্রোগ্রামের ভাষায় ফ্লোট টাইপ চলকের জন্য স্মৃতিতে কত বাইট জায়গা লাগে চার সি ভাষায় চলকের নাম হিসেবে কোনটি ভুল এটা হচ্ছে দেখো সামনে সংখ্যা দেওয়া আছে এবং হচ্ছে আইসিটি এটা ভুল দেওয়া আছে কোটার সামনে কিন্তু সংখ্যা নেই শুধু এটার সামনে সংখ্যা দেওয়া আছে এটা দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় বলে আমার অ্যান্সারটা গ নাম্বার হবে এটাই হচ্ছে এক্সাম হলে মাথা কুল মানে ব্রেন কুল রেখে তোমাকে অ্যান্সারগুলো করা যে কোশ্চেনগুলো কমন পড়েনি কোন কোনো না কোনো লিঙ্ক তুমি খুঁজে পাবে যদি মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে বিষয়গুলো একটু ভাবো বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে এটা হবে মেশিন ভাষা আর হচ্ছে মধ্যস্তরের ভাষা এখানে মেশিন হবে মেশিন না এখানে মেশিন ভাষা এবং হচ্ছে মধ্যস্তরের ভাষা সি প্রোগ্রামের লুপ স্টেটমেন্ট ফর ডু হোয়াইল হোয়াইল্ড আচ্ছা তিনটাই এরপরে দেখবো আমরা হচ্ছে তোমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ ফ্লোচার্টের মতো নিচের উদ্দীপকটি পড়ে একটা উদ্দীপক এবার কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটা পরীক্ষায় ঠিক এইভাবেই কিন্তু চলে আসতে পারে কোনো ধরনের চেঞ্জ না করে একেবারে এভাবেই আসতে পারে যেসব শিক্ষার্থীরা এই অধ্যায়টা বুঝতে পারো না তাদের জন্য যে কয়টা আমি এখানে উদ্দীপক দিয়েছি সেই কয়টা উদ্দীপক ভালো মতো কয়েকবার দেখে যাও লাগ যদি ভালো থাকে এটা কিন্তু বারবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা আরেকটা কোশ্চেন আছে যেটা বারবার রিপিট হয়েছে এই পরে খেয়াল রেখে বলে আমরা কী বলেছিলাম কোশ্চেনটার মধ্যে তাহলে আমাদের উদ্দীপক অনুযায়ী আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে এটা হচ্ছে চারবার কারণ এখানে বলা হয়েছে এখানে ওয়ান এবং হচ্ছে আই প্লাস হচ্ছে টু মানে দুই করে বৃদ্ধি পাবে মোট সাত পর্যন্ত গেলে তাহলে টু এর সাথে দুই যোগ করলে তিন এক তিন পাঁচ সাত মোট চারবার দেখো ওয়ানের সাথে টু যোগ করলে দুই করে যদি বৃদ্ধি পাবে তাহলে ওয়ানের সাথে টু যোগ করলে থ্রি হলো থ্রি তাহলে ওয়ান থ্রি আবার টু যোগ করলে ফাইভ আবার টু যোগ করলে সেভেন দ্যাটস হচ্ছে মোট কয়বার চারবার ঠিক সেমভাবে যদি ওয়ান এফ শর্তটি বাদ দেওয়া হয় তাহলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে তখন এটা আরেকবার বাড়বে এটা হচ্ছে নাইন পর্যন্ত মোট পাঁচবার সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটার বত্রিশ বিটার ফ্লোটিং ডেটার ফরমেট বলছে স্পেসিফিয়ার স্পেসিফিয়ার কোনটি পার্সেন্টেজ অফ এফ সি ভাষা এক্সপ্রেশন এক্স ইকলসে দেখতে পাচ্ছ যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে থ্রি স্কোয়ার তিন তিন নয় টু টু ফাইভ স্কোয়ার ওয়ান এবং হচ্ছে প্লাস হচ্ছে থ্রি অ্যান্সার থার্টিন তিন তির নয় একযোগ হচ্ছে দশ আরও হচ্ছে এখানে তিন মোট থার্টিন মার মান কত আমরা থার্টিন পেয়ে গেলাম টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে এটা আছে দুইশো ছাপ্পান্ন এটা আমরা অনেক আগেই দেখে আছে এই কোশ্চেনটা সি ভাষায় সঠিক চলক কোনটি দেখতে পাচ্ছি এটা উত্তর হচ্ছে ক নাম্বার এখানে আরেকটা একটা দিয়ে দিয়েছি সি ভাষায় ব্যবহৃত সঠিক চলক কোনটি দেখতে পাচ্ছি আন্ডার স্পেস এক্স আন্ডার স্পেস নেম দেওয়া আছে এখানে নিচের কোনটি সঠিক দেখো এখানেও সে আন্ডার ওয়ান ই প্লাসের দেয়া আছে শেষ পর্যন্ত আমাদের উত্তর হচ্ছে কত চার নাম্বার তাহলে এই তিনটা কোশ্চেন পঁচাশি ছিয়াশি এবং সাতাশি অলমোস্ট সেম এরপর দেখো সি ভাষায় কোনটি কিওয়ার্ড ডাবল সি ভাষার রিলেশন অপারেটর কোনটি এরা হচ্ছে দেখো স্মলার দেন একটি রিলেশনাল অপারেটর হচ্ছে এখানে ডাবল ইকুয়াল সাইন দেখতে পাচ্ছি আমরা সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি দেখো এখানে এটা মনে রাখার জন্য স্ক্যান এফ ফার্স্ট ব্র্যাকেট মানে ডাবল ফার্স্ট ব্র্যাকেট মনে রাখতে পারো নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট সেম অ্যান্সার দুটো কিন্তু সেম অ্যান্সার এখানে একটা দেখতে পাচ্ছ আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ এটার কথাই বলছিলাম আমরা দুটি উদ্দীপক মাথায় রাখবে এই আর একটা উদ্দীপক যেটা একটু আগে দেখে আসলাম উদ্দীপকটা আর এই উদ্দীপকটা খুবই ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই মাথায় রাখবে দরকার উত্তরটা মনে রাখবে উত্তরপত্রটা মুখস্থ করে ফেলবে আরেকটা মনে হয় তিনটা টোটাল বলে দিছি আমি এখানে দেখো এখানে বলছে প্রোগ্রাম রান করলে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল ফার্স্ট ব্র্যাকেট ফাংশনে বিয়ের মান কত হবে চার দেওয়া হয়েছে চার তাহলে আনসার সহ বিষয়টা মনে রাখবে সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের এটা হচ্ছে ছয় ধরনের নেক্সট কোনটি সম্পর্কযুক্ত অপারেটর এটা হচ্ছে দেখো গ্রেটার দেন অর ইকুয়াল দুটোই দেয়া আছে নিচের উদ্দীপকটি পরো এই যেখানে আরেকটা দেয়া আছে দেখো তাহলে এখানে আমি যে কয়টা দিয়েছি শুধু সেই কটায় ভালো মতো দেখো সব শিক্ষার্থী এই অধ্যায়টা বোঝো না ডিরেক্ট মুখশ্রী ভালো সমস্যা নাই তাহলে কিছুটা হলে অ্যান্সার করতে পারবে উপরের কোডে কোন ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর উপরের কোডে কোন ধরনের বলছে হ্যাডার ফাইল আবশ্যক এটা হচ্ছে দেখো এস টিডিও ডট এইচ এবং হচ্ছে ম্যাথ ডট এইচ এটা আমি আরেকবার দিয়েছি মানে রিপিট করছে দুইবার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এটা তুমি করলে করতেও পারো নাও করতে পারো তবে যেসব শিক্ষার্থী অধ্যায়টা খুব ভালো মতো বুঝো তাদের জন্য এই অধ্যায়টার এই কোশ্চেনগুলো করাটা খুবই সিম্পল মানে খুবই ইজি এখানে প্রশ্ন বলা হয়েছে প্রোগ্রামটিতে কোন ধরনের ভুল রয়েছে সিনটেক্স ভুল হ্যাঁ এই তো আর একটা উদ্দীপক এই উদ্দীপকের কথা বলেছিলাম তাহলে মোট তিনটা উদ্দীপক আমি তোমাদের গুরুত্ব দিলাম এই তিনটা উদ্দীপক অবশ্যই তোমরা ভালো মতো দেখবে এখানে কোশ্চেনটাকে দেখে আসে চলো কোশ্চেন বলা হয়েছে প্রোগ্রাম রান করলে বিয়ের মান কত এই বিয়ের মানটা কত হবে এখানটা এটা এটা কিন্তু গুণ চিহ্ন আকার আছে স্টার মানের গুণ চিহ্ন আকার তার মানে তিন দোকানে ছয় উত্তর ছয় সমাজ বোঝার জন্য প্রোগ্রাম রান করলে আউটপুট মান তিন হবে যখন এই যে বি এর সাথে প্লাস প্লাস এ প্লাস প্লাস আবার বি এ মাইনাস মাইনাস এটা মাথায় রেখো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারবে থ্রি হওয়ার জন্য বলছে এখন দেখো কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন ডাবল দেখো এটা কিন্তু লজিক্যাল বলছে লজিক্যাল মাথায় রেখো ইংলিশ অনার সময় চলে আসে ঘুরিয়ে দিবে তাহলে দেখো আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি তোমাদের কি বলেছিলাম দুইশো নিরানব্বইটি না এখানে মেয়েরা সাতটা এমসি শুধু বাড়িয়ে দিয়েছে সাত না আটটা আটটা এমসি কেউ লাস্টে মনে পড়েছে দিয়ে দিয়েছে তোমাদের কারণ অনেক আগেই বলেছিলাম আগেই তোমার জন্য থামনেল তৈরি করেছিলাম বলে আমরা দুশো নিরানব্বইটা এমসি কিউ দিব এখানে খুব বেশি না সাত থেকে আটটা এমসি কেউ আশা করি তোমরা ধৈর্য ধরে ভালো মতো দেখবে এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপক অনুযায়ী এখানে যেটা দেওয়া আছে প্রোগ্রাম ডিক্লেয়ার আর কি প্রোগ্রামে ডিক্লেয়ার আর কি এটা হচ্ছে ভ্যারিয়েবল মুখুস্ত করে ফেলবে এটা প্রোগ্রাম উল্লেখিত পার্সেন্ট ডি এর পরিবর্তে ব্যবহার করা যায় এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি এক আর হচ্ছে দুই দেখো টু এফ আর হচ্ছে এফ সি ভাষায় সমজাতীয় সমজাতীয় বা সমপ্রকৃতির ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে অ্যারে সমজাতীয় বা সমপ্রকৃতির বললে অ্যারে কোনটি সি ভাষার ফাংশন এটা হচ্ছে প্রিন্ট অফ এফ মিসের কোনটি সংরক্ষিত শব্দ নয় ফাংশন এই যে সর্বশেষ কোয়েশন এটার ফাইল হল এস টিডিও ডট এইস এবং ম্যাথ ডট এইস আলহামদুলিল্লাহ এই ছিল আমার মোট তিনশো সাতটি এমসিকিউ বলছিলাম দুশো নিরানব্বইটি দেবো এখানে তিনশো সাতটি এমসে কি হলো আশা করি তোমরা খুব ভালো মতো দেখেছো এখন আসো সেই বলতেছি ড্যাম কলেজ ইতিমধ্যে যেসব শিক্ষার্থী দেখতেছো থ্যাংক ইউ তোমাদের আমার এই ভিডিওটি দেখার জন্য তোমার ছোট ভাই বোনেরা এখন তোমার স্কুলে তো হবে না শুধু ভাই কারণ এখান তার মেয়েদের কোনো চান্স নেই শুধুমাত্র ভাইয়েরা এখানে চান্স পাবে আলহামদুলিল্লাহ তার নট্রাম কলেজে আমার সাতচল্লিশ জন শিক্ষার্থী রিটার্নটিয়ে গিয়েছে খুবই খুশি আমি এই বিষয়টা নিয়ে ঢাকা কলেজ বেকার স্কুল অ্যান্ড কলেজ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ ভীর নূর মোহাম্মদ পাবলিক কলেজ হলিক্রস কলেজ ঢাকা কমার্স কলেজ আইডেল স্কুল অ্যান্ড কলেজ এবং শফিউদ্দিন সরকার একাডেমি এই সবগুলো কলেজের কোশ্চেন আমি নিয়ে আসি তোমাদের এখন উচিত হবে এই এগারোটা স্কুলের কোশ কলেজের কোশ্চেন তুমি প্র্যাকটিস করলে পারো কি না যদি পারো ইনশাআল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে তাহলে এগারোটা কলেজের কোশ্চেন তুমি অবশ্যই বিশ্লেষণ করবে বাসায় টেস্ট পেপারে প্র্যাকটিস করে যাবে আমার এই দুইশো তিনশো সাতটি এমসিকিউ এর সাথে সবার থেকে গিয়ে থাকবে তুমি আর সতেরো থেকে বিশটি প্রশ্ন সাথে ক এবং সহ আগামীকাল সকালে পেয়ে যাবে ইতিমধ্যে রিটার্নের দুটি পার্ট আমি দিয়েছি দেখে আসতে পারো আশা করি সবার থেকে এগিয়ে থাকবে ভালো থাকো সবাই বেস্ট অফ লাক আজকে শুভেচ্ছা নিরন্তর না বলে ভালোবাসা নিরন্তর